আজকের পর্বে বানাবো ঘরোয়া পদ্ধতিতে বা সিম্পল স্টাইলে রুই মাছের কালিয়া। অর্পিতাস কুক হাউসে সকলকে অনেক অনেক স্বাগত। রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো রুই মাছের পেটি নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। নিয়েছি কাশ্মীরি লঙ্কা হাফ চা চামচ, ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, গরম মশলা গুঁড়ো নিয়েছি, সব হাফ চা চামচ করে নিয়েছি। রান্নাটা আমি করব সর্ষের তেলে, এর সাথে হলুদ, নুন আর স্বাদ অনুসারে চিনি। কড়াই গরম হয়ে গেছে আমার, এবারে আমি সর্ষের তেল দিয়ে দেবো। মাছগুলো এবার ভেজে নেব। একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আর একটা সাইড উল্টে নেব। একটা সাইড আমার হয়ে গেছে, মাছটা আমি উল্টে নিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলেই আমি কালিয়াটা করে নেব। তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, এলাচটা একটু ছিঁড়ে দিয়েছি। কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম, হালকা নেড়ে নেব। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, এবার আবার নেড়ে নেব। পেঁয়াজটা আমার বাদামি বাদামি হয়ে গেছে, এবারে কুচানো টমেটোটা দিয়ে দেব। হালকা নেড়ে নেব, সামান্য নুন দিয়ে দিলাম, মিক্স করে নেব আবার। মিক্স করা হয়ে গেছে, এবারে আদা বাটাটা দিয়ে দেব, রসুন বাটাও দিয়ে দেব, মিক্স করে নেব। এবার মশলাটা আমি একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আবার কষিয়ে নেব। এবারে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলাগুলো ভালো করে মিক্স করে নেব।
পরিমাণ জল দিয়ে দেব। মশলাটা আমার যাতে পুড়ে না যায়, মশলাটা আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো হতে দিলাম। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেব। আরো একটু জল অ্যাড করব। এবার মাছগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আমি একটু টেস্ট করে দেখে নেব নুন মিষ্টি ঠিক আছে কিনা। সামান্য পরিমাণ নুন লাগবে, একটু চিনিও লাগবে, সব মিক্স করে নিলাম। আবার এবারে ধনে পাতা কুচিটা দিয়ে দেব। ঘরোয়া পদ্ধতিতে আমার মাছের কালিয়া রেডি। গরম গরম ভাতের সাথে বেশ যায়। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।